আসসালামু আলাইকুম আমি আরিফা শরফ ইমেজ আজকে আমরা নতুন একটি সাইট এসেছি সাইটটি হচ্ছে মোহাম্মদপুরের আদাবড়ে তো এখানে আমরা আপনাদেরকে দেখাবো যে কিভাবে কাপলার লাগানোর যে মেশিন ফোর এবং থ্রেডিং মেশিন সেটা ওয়ার্ক করে আসেন আমরা দেখি কাপলারে মূলত দুটি কাজ করতে হয় প্রথম কাজ হচ্ছে রডগুলো বা গুলোকে ফোরজিং করা তো এই দুই পার্টের যে মেশিনটা আছে এটা হচ্ছে ফোরজিং মেশিন যেটা দিয়ে মূলত রিবারের যে ডায়ামিটার সেটাকে একটু মোটা করা হয় আর ফোর্জিং করার পরে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে থ্রেডিং ফোরজিং হওয়ার পরে সেখানে কাপলার লাগানোর জন্য থ্রেডিং করা হয় তো আমরা দুটোই এখন আপনাদেরকে দেখাবো প্রথমে রডটিকে মেশিনের ভেতরে দিক দিয়ে দেওয়া হচ্ছে এবং ওখানে মিটার আপনারা দেখতে পাচ্ছেন যে প্রেসার আস্তে আস্তে উপরের দিকে উঠছে ফোরজিং করা শেষ এটা হচ্ছে কোল্ড ফোরজিং সো হিট দেওয়া হয় না এখানে তো আপনারা এখন দেখতে পাচ্ছেন যে সামান্য বোঝাই যায় না এরকম কিন্তু আসলে দেড় মিলি দেড় মিলি করে তিন মিলি কিন্তু এটা চওড়া হয়ে গেছে আবার দেখাচ্ছে এখানে রডটা ঢুকলো ঢোকার পরে এখানে ডাইস আছে ডাইস দিয়ে এবং হাইড্রোলিক প্রেশারের মাধ্যমে এটাকে মোটা করা হয় প্রায় এগারোশো পিএসআই প্রেশার দেওয়া হচ্ছে প্রেশারের কারণে মাথাটা তিন মিলি টোটাল ডায়ামিটারে তিন মিলি আর রেডিয়াসে দেড় মিলি করে বেড়ে গেল এবার আমরা দেখবো থ্রেডিং কিভাবে করে এবারে থ্রেডিং মেশিনটা অন হচ্ছে ধীরে ধীরে বেশ কয়েকবারে করা হয় যতটুকু জায়গায় থ্রেডিং করা হয় তার অর্ধেকে কাপলারের অর্ধেকে একটি রড বা রিবার এবং অন্য অর্ধেকে আরেকটি রড বা রিবার ভেতরে যায় আর কাপলার বেসিক্যালি আমাদের কাছে এখন দুই ধরনের আছে আপনারা চাইলে এটা হচ্ছে চাইনিজ যেটা একটু এসএস এর মতো দেখতে চাইনিজ কাপলারটাও ব্যবহার করতে পারেন আর এটা হচ্ছে ইন্ডিয়ান কাপলার আপনারা চাইলে ইন্ডিয়ান কাপলারটাও ব্যবহার করতে পারেন লাগানো খুবই সহজে আপনারা চাইলে হাতেও লাগাতে পারেন অথবা রেঞ্জ দিয়ে লাগাতে পারেন আর এই মেশিনে বেসিক্যালি একটা জিনিসই নষ্ট হয় বা মাঝে মাঝে চেঞ্জ করতে হয় সেটা হচ্ছে এই সিজারটা বা ব্লেডগুলো এটাও আসলে ফেলে দেওয়া লাগে না চাইলে এটাকে ধার দেওয়া যায় প্রায় আড়াই হাজার পিস রড কাটা যায় আর এই জিনিসটার দামও আসলে বেশি না তো চাইলে অনেকগুলো স্পেয়ার কিনে রাখা পসিবল তো এই প্রজেক্টে আমরা কিন্তু এই বিল্ডিং এর বিম এবং কলাম দুই জায়গাতেই কাপলার ব্যবহার করছি তো আমরা এখন ওপরে যাব আপনাদেরকে দেখাবো কিভাবে কাপলার গুলো ব্যবহার করা হচ্ছে তো এই বিল্ডিং এ কাপলারের ব্যবহারের ডিসিশন হয়েছে বেসিক্যালি পাঁচটা ছাদ ঢালাই হয়ে যাওয়ার পরে কাপলারের সুবিধাটা আমি আপনাদেরকে আরেকবার বলি দেখেন নর্মালি এটা যেমন একটি পঁচিশ মিলি রড পঁচিশ মিলি রডে কিন্তু প্রায় দুই ফিটের কাছাকাছি ল্যাপিং লাগে তো এখানে আমরা ল্যাপিংটা দেখতে পাচ্ছি এই যে এখানে দুটো কিন্তু রড একসাথে দেয়া হয়েছে এর পরবর্তীতে আপনি যদি রডগুলোর উপরের দিকটা যদি খেয়াল করেন উপরের দিকে কিন্তু কাপলারের জন্য আমরা থ্রেডিং করেছি তো এক পাশে ল্যাপিং হচ্ছে আর অন্য পাশে থ্রেডিং করে এখান থেকে কাপলার ব্যবহার শুরু হচ্ছে এবং এর পর থেকে কিন্তু রড একটার সাথে একটা ফেস টু ফেস লাগবে আর কখনোই ল্যাপিং এর প্রয়োজন হবে না কাপলারের অনেকগুলো সুবিধা আছে প্রথম যে সুবিধা সেটা হচ্ছে আপনার ল্যাপিং লাগছে না ল্যাপিং না লাগার কারণে আপনার কিন্তু খরচ অনেক কমে আসবে আর অন্যদিকে কাপলারের স্ট্রেংথ কিন্তু ল্যাপিং এর চেয়ে বেশি একদিকে আপনার খরচ কমছে অন্যদিকে আপনি কিন্তু স্ট্রেংথ আরো অনেক বেশি পাচ্ছেন আর একটা খুবই ইন্টারেস্টিং বিষয় ঘটে যেটা আসলে বিমের ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট কলামেও ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ল্যাপিং জোন কলাম বিম দুটোর ক্ষেত্রেই কিন্তু ল্যাপিং জোন আছে স্পেশালি বিমে ল্যাপিং জোনের কারণে প্রচুর পরিমাণে রডের ওয়েস্টেজ হয় কাপলারে যেহেতু জোন বলে কিছু নেই সেহেতু এখানে কিন্তু ওয়েস্টেজ অনেক কমে আসে তো এটা একটু মাথায় রাখতে হবে আপনার খরচ কমছে আপনার স্ট্রেংথ বাড়ছে ল্যাপিং জোন না থাকার কারণে একদিকে যেমন আপনার মাথা খাটাতে হচ্ছে না যেখানেই রড শেষ হয়ে যাচ্ছে সেখানে আপনি লাগাতে পারছেন এতে কিন্তু সময় অনেক বেড়ে যাচ্ছে তো টাইম কস্ট কোয়ালিটি তিনটাই আপনার এখানে কিন্তু হচ্ছে আমাদের কাছে যথেষ্ট পরিমাণে ষোলো মিলি বিশ মিলি পঁচিশ মিলি এবং মিলি স্টকে আছে এছাড়াও অনেক ক্ষেত্রে দেখা যায় যে নিচের ফ্লোরে মিলি মিলি ছিল উপরের ফ্লোরে হয়ে গেছে সেক্ষেত্রে পঁচিশ মিলির জন্য অন্য পাশে বিশ মিলির জন্য থাকে একইভাবে ষোলো বিশ এবং আটাশ পঁচিশ এই কাপলারগুলোও কিন্তু পাওয়া যায় তো আপনাদের প্রজেক্টগুলো যেই স্টেজেই থাকুক না কেন আপনারা কিন্তু যে কোনো সময় এই মেথডে কাপলার ব্যবহার করা শুরু করতে পারেন থ্যাংক ইউ